যায়নি পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। কি কারণে এখনো পর্যন্ত রাঙ্গামাটি জেলা করোনা মুক্ত রয়েছে সেই ব্যাপারে কথা বলেছিলাম রাঙ্গামাটি জেলা প্রশাসক একএম মামুনুর রশিদের সাথে। তিনি জানিয়েছেন শুরু থেকেই সরকারি নির্দেশনা পালন এবং প্রশাসনের প্রচেষ্টা, রাঙ্গামাটিবাসীর সহযোগিতা, আন্তরিকতা এবং সচেতনতার কারণে রাঙ্গামাটি জেলা এখনো পর্যন্ত করোনা মুক্ত রয়েছে। শুরু থেকেই রাঙ্গামাটি জেলার সাথে বিভিন্ন জেলার যোগাযোগের যে সমস্ত পথ রয়েছে সেই সমস্ত পথে প্রশাসনের নজরদারিতে ছিল কঠোর। জেলা প্রশাসক একএম মামুনুর রশিদ জানিয়েছেন যাতে আগামী দিনগুলোতেও এই জেলাকে করোনামুক্ত রাখা যায় সেই জন্য যে সমস্ত পথগুলোতে লোকজনের আনাগোনা রয়েছে সেই সমস্ত পথে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় নজরদারিতা আরও বাড়ানো হবে। ইতিমধ্যে রাঙ্গামাটিতে 1,777 জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তন্মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছে 1,268 জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে 509 জন। আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যে রাঙ্গামাটি থেকে 221 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তন্মধ্যে রিপোর্ট এসেছে 132 জনের। সবগুলোই রিপোর্ট নেগেটিভ রয়েছে এবং বাকি নমুনাগুলোর রিপোর্ট এখনো আসেনি। এছাড়াও একটা বিষয়, রাঙ্গামাটিতে ইতিমধ্যে রাজস্থলী, বাগাইছড়ি এবং রাঙ্গামাটি সদরে ইতিমধ্যে 3 জন করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। তাদের মধ্যে 2 জন আইসোলেশনে ছিলেন, তাদের নমুনাও পরবর্তীতে পরীক্ষা করা হয়েছে এবং তাদের রিপোর্টও নেগেটিভ এসেছে। সর্বোপরি রাঙ্গামাটি জেলাকে এই পর্যন্ত করোনামুক্ত রাখার জন্য এবং ভবিষ্যতেও করোনামুক্ত রাখার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এই ছিল আমার কাছে রাঙ্গামাটির সর্বশেষ।